রানী রাসমণি অ্যাভিনিউতে চিকিৎসকদের দ্রোহে কার্নিভালের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রবি কৃষ্ণ কাপুর জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে। আদালত আগেও বারবার এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের 163 ধারা জারির নির্দেশও খারিজ করে বিচারপতি জানিয়েছেন, এই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ। তিনি জানিয়েছেন, রেড রোড এবং রানী রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে। পাশাপাশি দ্রোহের কার্নিভাল আটকাতে যে ব্যারিকেড দিয়েছিল তাও সরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত। দ্রোহের কার্নিভাল আটকাতে রাজ্যের আইনজীবী বুধবার কিংবা রামলীলা ময়দানে কর্মসূচি করার কথা জানায়। পাশাপাশি দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতির কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি জানায়, ইউনেস্কো স্বীকৃতি দুর্গাপুজো কার্নিভাল হচ্ছে। 2018 শাহিনবাগ মামলায় বিদেশে অতিথি উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট বিক্ষোভ কর্মসূচিতে লাগাম টেনেছিল, সে কথাও উল্লেখ করেন রাজ্যের আইনজীবী। যদিও এই দাবি ধোপে টেকেনি হাইকোর্টে। সকাল থেকে 144 আদেশ 163 আদেশটা ছিল, যেই মুহূর্তে সে আদেশটা বাতিল হয়েছে সব ব্যারিকেড তুলে দিয়েছে। এই যে ব্যারিকেড দেখছেন, আমার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতকে আমি স্পষ্ট করে বলেছি যে পুলিশের যদি মনে ভয় থাকে যে দুটো কার্নিভালে মারামারি হবে, তাহলে এখানে মাঝখানে আরও একটা ব্যারিয়ার দিয়ে দিক, যাতে শাসক দলের গুন্ডারা এখানে হামলা করতে না আসে। পরিষ্কার এই কথা আদালতকে বলা হয়েছে, আদালত তাই আমার কথা মেনে এখানে ব্যারিকেড দিয়েছে। এতে আমাদের আপত্তি নেই। আমাদের দ্রোহের কার্নিভাল রানী রাসমণির বিরুদ্ধে যেমন হচ্ছিল হবে।